নমস্কার, আমি মধুরিমা। ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। এখন বাজে সকাল 8:30 মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আগে সকালবেলায় ঘুম থেকে উঠেই যেরকম নিজেকে পরিপাটি রাখতাম, এখন আর খুব একটা রাখতে পারি না। চুলের অবস্থাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন জাস্ট ব্রাশ করে এখন আমার একটা সকালে ওষুধ খাওয়ার টাইম, তো ওষুধটা খেয়ে নিয়ে তারপর পরপর কাজগুলো শুরু করব। সকালবেলাটাই চেষ্টা করি একটু বেশ পরিমাণে জল খাওয়ার জন্য, শুধু সকাল নয় সারাদিনেই এই চেষ্টাটা আমার থাকে। গরম তো পড়েই গেল, আর নিজেকে যাতে সবসময় হাইড্রেটেড রাখা যায় আমি সবসময় চেষ্টা করি। আমার এই যে স্টিলের বটলটা আছে এটাতে মেপে জল খাওয়ার জন্য, তাতে সারাদিন আমি কতটা জল খেলাম সেটার একটা পরিমাপ আমি রাখতে পারি। আগের দিন কমেন্ট সেকশনে একজন জিজ্ঞেস করছিলেন যে কেশর দুধটা কীভাবে প্রিপেয়ার করি। কেশর দুধ আলাদাভাবে প্রিপেয়ার করার কিছুই নেই, জাস্ট উষ্ণ গরম দুধের মধ্যে কিছুটা পরিমাণ, যতটা আপনার মনে হচ্ছে ততটা কেশর দিয়ে দিলেই কেশর দুধ রেডি হয়ে যায়। আর আগের দিনের যে কেশর দুধটা ছিল, আগের ব্লগে যেটা দেখাছিলাম বেশ হলুদ মনে হচ্ছিলো, কিন্তু আজকেরটা অতটা মনে হবে না। তার কারণ আগের দিন কেশরটা দিয়ে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য একটা অটোমেটিক একটা ন্যাচারাল কালার এসে যায়, আপনারা যারা ইউজ করেন জানবেন। তবে আজকের কেশরটা বেশিক্ষণ আমি আর রাখবো না, সেজন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছে, সেজন্য সেই হলুদ কালারটা আসেনি। তো যাই হোক, এখানে আমি এখন চলে এসেছি ব্রেকফাস্টের প্রিপারেশন করার জন্য। আজকের ব্রেকফাস্টে একটু স্পেশাল, স্পেশাল বলতে আমাদের কাছে বাঙালিদের, দেখবেন আমাদের বাঙালিদের কাছে লুচি মানেই হচ্ছে স্পেশাল। ছোটোবেলা থেকেই যদি সকালে জল খাবারে অথবা রাতে লুচি হতো, তাহলে সেই দিনটা বেশ স্পেশাল স্পেশাল মনে হতো, কারণ লুচি মানেই হচ্ছে তাই। হ্যাঁ জানি, সকাল সকাল ময়দা তার সাথে এতটা তেলে ভাজা খাওয়াটা এখন ঠিক নয় গরমে, তবু কী করা যাবে, মাঝে মাঝে তো খাওয়া দাওয়া একটু কন্ট্রোল থাকে না, বিভিন্ন রকমের জিনিস খেতে ইচ্ছা করে তাই না। তো যাই হোক, আমি লুচিটা পরে প্রিপেয়ার করব, আর এখানে আগে তরকারিটা প্রিপেয়ার করে নিচ্ছি। তরকারি একদম সিম্পলি রেখেছি, যেরকম আলু আর কড়াইশুঁটি দিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটা আলুর তরকারি হয়, আলুর চচ্চড়ি মতো, লুচি দিয়ে খেতে বেশ ভালো লাগে, সেই তরকারিটাই করছি। আলু আর মটরশুঁটিটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম যাতে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমার আলুর তরকারি করা একদম কমপ্লিট, এরপর জাস্ট এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল। আর আলুর তরকারিটা বেশি শুকনো রাখবো না, একটু মানে গ্রেভি রাখবো, সেজন্য একটু বেশি করেই জল অ্যাড করলাম। যখনই আমি লুচি তৈরি করি তখনই আমি আমার হাজবেন্ডের সঙ্গে এটা একটা শর্ত করে নিয়েছি যে হয় আমি বেলবো ও ভাজবে, নয় ও বেলবে আমি ভাজবো। কারণ কি, এতদিন রান্নাবান্না করছি, তাও আমার যেন মনে হয় যখন লুচি যে ভাজা হয় সেই সময় একটু তাড়াহুড়োর দরকার পড়ে, বেশ এক্সপার্ট হওয়ার দরকার পড়ে, না হলে কি হয় তেল এদিকে পুড়তে থাকে আর এদিকে আমাদের বেলতে অনেক সময় চলে যায়। সেজন্য একজন কেউ বেললো আর একজন কেউ ভাজলো, তাতে কিন্তু বেশ সুবিধা হয় আর ফটাফট রেডি হয়ে যায়। তো এখানে আমাদের লুচি ভাজাটা কমপ্লিট হয়ে গেলেই আমি ব্রেকফাস্টটা করে দেবো সার্ভ। লুচি হলেই মনে হয় শেষ পাতে যদি একটু রসগোল্লা থাকতো তাহলে বেশ জমে যেত খাওয়াটা। কারণ কি, রসগোল্লা দিয়ে লুচি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু কি করা যাবে, এখন এটা যদি আমাদের বরানগরের বাড়ি হতো তাহলে মানে লুচি বাড়তে বাড়তে রসগোল্লা নিয়ে চলে আসা হয়ে যেত, কিন্তু এখানে মিষ্টির দোকান অনেকটা দূরে, সুতরাং যাওয়ার কোনো উপায় নেই। সেজন্য অগত্যার কি করা, শেষ পাতে মিষ্টির কোনো আয়োজন নেই, লুচি আর তরকারি খেতে হবে। তো আপনাদের সাথে আগের ব্লগে শেয়ার করছিলাম যে একটা বিয়ে বাড়িতে বাড়ির সবাই গিয়েছে, সেজন্য আমি ও আর বাবাই তিনজনেই রয়েছি আজকে বাড়িতে। তো আগের দিন এই গাছগুলো যে রয়েছে আমার বারান্দার যে ছোট্ট বাগানটা রয়েছে, কয়েকটা গাছে বেশ মিলিবাগের অ্যাটাক হচ্ছিল, তো সেজন্য আগের দিন আমার হাজবেন্ড একটু বীজ দিয়ে দিয়েছে গাছগুলোতে। আর এখানে যে রাবার প্লান্টটা রয়েছে, প্রায় দুদিন অন্তর, দুদিন কি তিন দিন অন্তর একটা করে নতুন পাতা আসছে, আর সত্যি আমার এত আনন্দ হয় যখন নতুন পাতা আসে, খুব ভালো লাগে। কিন্তু যখন গাছগুলোতে মিলিবাগ অ্যাটাক করে তখন কিন্তু বেশ ভয় লাগে যে গাছটা কি মরে যাবে। তো এই গাছটা, এই যে পাম ট্রিটা রয়েছে,
এই গাছটায় মিলিবাগ অ্যাটাক হয়েছিল, আরও একটা গাছে হয়েছিল, তো সেজন্য আগের দিন বিষ দেওয়া হয়েছে। তো দেখা যায় কতটা কি কার্যকর হয়, তবে দেওয়ার পরে মিলিবাগগুলো আর সেরকমভাবে দেখা যাচ্ছে না, মানে আর বাড়তে দেখা যাচ্ছে না। বেশ অনেকদিন হলো হেয়ার অয়েলিং করা হচ্ছে না, সেজন্য আমি ভাবলাম যে আজকে একটুখানি করা যাক। তার কারণ হচ্ছে অনেক দিন হলো যে শ্যাম্পুও করা হয়নি, আর আমি সবসময় চেষ্টা করি যেদিন শ্যাম্পু করব তার আগের দিন চুলে তেল দিয়ে রাখার জন্য, তাতে কি হয় তেলটা চুলে অ্যাবজর্ব হয়। তো এখন প্রায় বাজে ঘড়িতে 11:30 মতন। আগে আমি চেষ্টা করতাম সকাল 9:00 মধ্যে স্নান করে নেওয়ার, কিন্তু এখন আর ততটা পারি না। অল্প কয়েকটা যে কাজ থাকে সেগুলো কমপ্লিট করতে করতেই আমার এতটা সময় লেগে যায়। আমার কনসিভ করার পরে যখন 2-3 মাসের মতন চলছিল তখনই আমি হেয়ার কাট করিয়েছিলাম, আর ভাগ্যিস করিয়েছিলাম, নাহলে সেই সময় আমার চুলটা অনেক বড় ছিল, আর এখন তাহলে কত বড় হয়ে যেত। তো সেটাকে সামলানো আর এখন সামনে আরও অনেক কাজ রয়েছে, তো এমনি আবার অনেক বড় হয়ে গিয়েছে, তো এখন তার কাটার কোনো উপায় নেই। তবে যাই হোক, ম্যানেজেবল রয়েছে, কোনো অসুবিধা সেরকম হবে না। আর এখন তো সেরকম বাইরে কোথাও যাওয়া হয় না, তবে রিসেন্ট যাওয়ার কথা রয়েছে, তো যাই হোক আজকে সেটা নয়, সেজন্য চুলে তেল দিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই। তো এরপর স্নান কমপ্লিট করে আমি চলে এলাম ড্রেসিং টেবিলের সামনে, প্রতিদিন যে কয়েকটা ছোটোখাটো রিকোয়ারমেন্টস থাকে সেগুলো ফুলফিল করার জন্য। যখন ফুলদমে শীতকাল চলছিল তখন স্কিন ড্রাই হয়ে যাওয়া বা ঠোঁট ফাটা এই ধরনের সমস্যা হয়নি, কিন্তু এখন যে গরমটা আসছে তখন এই সমস্যাগুলো হচ্ছে। তো সেজন্য এখন ঠোঁট ফাটার সমস্যাটা ভীষণ হচ্ছে, সেজন্য আমি একটু লিপ বাম ইউজ করলাম। আর এখানে কিচেনে কয়েকটা বাসন সমস্ত কিছু ধোয়া ছিল, কিচেন একদম পরিষ্কার করে ক্লিন করে রাখা রয়েছে, জাস্ট বাসনগুলো আমি জায়গাটা জায়গায় রেখে দেবো। আর এখানে কয়েকটা টিফিনকারি আমি একটু গুছিয়ে নেব, তার কারণ হচ্ছে এই সমস্ত টিফিনকারি করে মম খাবার পাঠাবে আমাদের জন্য। সুতরাং এই ভিডিও ক্লিপসটা শেয়ার করা মাত্রই আপনাদের মনে একটা প্রশ্ন আসবে, দিদি তুমি কেন খাবার রান্না করো না? তো আমি এর আগেও বহুবার ব্লগে শেয়ার করেছি, আগে মানে কনসিভ করার আগে যাও বা আমি ছোটোখাটো একটু রান্নাবান্না করতাম, মানে দুপুরের দিকে কখনো বা করে ফেলতাম, তবে এখন কিন্তু আর সেরকমভাবে সত্যি রান্না করা হয় না, শুধু সকালের দিকের ব্রেকফাস্টটা আমি রেডি করি, আর সেরকম কিছু রান্না করা হয় না। আর রাতে কখনো সখনো রুটিটা আমি করে থাকি, সেজন্য আপনাদের সঙ্গে কখনো রান্নাও শেয়ার করা হয় না। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেন যে আগের দিন যেরকম চিকেন আমি দেখাচ্ছিলাম যে চিকেনটা তুমি কখন বানালে, তো আমি তো বানাইনি, সুতরাং সেজন্য দেখানোরও প্রশ্নই ওঠে না। তো প্রত্যেক দিন স্নান কমপ্লিট করার পরেই আমি চেষ্টা করি এই ফ্রুটসটা রাখার জন্য, যে কোনো রকম সিজনাল ফ্রুটস, আগে যেরকম অরেঞ্জ জুসটা রাখতাম, কিন্তু এখন যে অরেঞ্জগুলো পাওয়া যাচ্ছে সেরকম আর অতটা ভালো পাওয়া যায় না আর কি, সেরকম জুসি নয় অরেঞ্জগুলো, সেজন্য জুস আর প্রিপেয়ার করি না। তবে মৌসম্বি এখন খুব অ্যাভেলেবেল, মৌসম্বিটা খাওয়া যেতে পারে, তবে আজকে আঙুর আর সবেদাটা ছিল, এই দুটোই আমার খুব প্রিয়, সেজন্য আঙুর আর সবেদাটা এখন খেয়ে নিচ্ছি। এরপর দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড মমের বাড়ি থেকে গিয়ে সমস্ত খাবার দাবার নিয়ে এসেছে, মম সমস্ত কিছু গুছিয়ে পাঠিয়ে দিয়েছে, কি কি রান্না হয়েছে অবভিয়াসলি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ফার্স্টেই আমি বাবাকে খেতে দিয়ে নিচ্ছি। এখন প্রায় বাজে একটা বাজেনি, 1:45 মতন হবে, তবে বাবা তো অনেক সকালে ঘুম থেকে ওঠে, যেরকম মোটামুটি 3:30 সময় ঘুম থেকে উঠে পড়ে, মানে অন্ধকার থাকতে থাকতে ঘুম থেকে উঠে পড়ে। তারপর হচ্ছে বাবা পিছনের বাগানে গিয়ে ঝাড় দেওয়া, মন্দিরের সমস্ত কাজকর্ম এগুলো করা, এই সব কিছু করতে করতে সকাল 7:30 হয়ে যায়। তারপরে আর যেহেতু অনেক ভোরে ওঠে সেজন্য তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়, সেজন্য লাঞ্চটাও একটু তাড়াতাড়ি করে ফেলে। আর তো আমি আর আমার হাজবেন্ড আবার দেরি করে খাবার পাবলিক, সেজন্য এখন আমরা খাচ্ছি না, আমরা বসবো হচ্ছে প্রায় দুটো নাগাদ বসবো, সেজন্য বাবাকে আগে দিয়ে দিচ্ছি।
এখানে দেখতেই পাচ্ছেন মম আমাদের জন্য অনেক কিছু রান্না করে পাঠিয়েছে, যেরকম রয়েছে ভাত, তার সাথে রয়েছে ছোট ছোট করে আলু, ছোট যে আলু হয় সেই আলু ভাজা, একটু পোস্ত, একটু কালো জিরে দিয়ে ভেজেছে, তার সাথে রয়েছে উফ আমার ফেভারিট টক ডাল, আম দিয়ে টক ডাল করেছে, তার সাথে রয়েছে বড়ি টড়ি দিয়ে নোটে শাক ভাজা, আর রয়েছে রুই মাছের ঝোল, আলু ডাটা আর পটল দিয়ে ঝোল। তো এখন হয়ে গেছে বিকেলবেলা, এখন সময় হচ্ছে চাটা বানিয়ে নেওয়ার জন্য। চা বানিয়ে তারপর আমার কয়েকটা ছোটোখাটো কাজ রয়েছে আজকে, সেগুলো কমপ্লিট করব। তো প্রত্যেক দিন সম্ভব না হলেও মম অল্টারনেটিভ ডেতে আমার সাথে দেখা করতে আসে। তো আজকে তো সানডে, যেদিনকে আমি ভ্লগটা আর কি তৈরি করছি সেদিনকে হচ্ছে সানডে। তো সানডেতে আমার হাজব্যান্ড বিকালে বাড়িতেই থাকে, তো সেজন্য মম আর ও ডিসাইড করেছে আজকে চোখ দেখাতে যাবে। তার সাথে সাথে আমাদের কয়েকটা জিনিস কেনার রয়েছে, আমাদের বলতে আমার রিলেটেডই কয়েকটা জিনিস কেনার রয়েছে। তো সেজন্য আমি তো এখন বেরাই না, বেরানোটা এখন আর হচ্ছে না সেরকমভাবে, সেজন্য আমার হাজব্যান্ড আর মম গিয়ে সেই সমস্ত জিনিসপত্রগুলো কিনে আনবে আর তার সাথে চোখও দেখিয়ে আসবে। মম আর আমার হাজব্যান্ড এই জাস্ট বেরিয়ে গেল, আর বাবা বাইরে বসে টিভি দেখছে, আর এখন আমার এখানে কয়েকটা কাজ রয়েছে। কাজ বলতে আমি রিয়েল মেমোরি কালেক্ট করে রাখতে ভীষণ ভালোবাসি, এই খাতাটা হয়তো আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই খাতাটার মধ্যে আমার হাজব্যান্ডের আমাকে বিভিন্ন অকেশনে দেওয়া বিভিন্ন ফুল থেকে শুরু করে বিয়ের আগে আমরা যে সিমটা দিয়ে কথা বলতাম সেই সিম, এছাড়া আরও বিভিন্ন রকম রিলেটেড জিনিসপত্র আমি খাতাটার মধ্যে অ্যাটাচ করে থাকি। তবে ওই খাতাটা প্রায় ফিল আপ হয়ে গেছে, সেজন্য আরও একটা নতুন খাতা নিলাম। এখানে আমি জিনিসগুলো অ্যাটাচ করে রাখার সাথে সাথে চেষ্টা করি সেই দিনের কিছু মেমোরি এখানে লিখে রাখার জন্য, যাতে পরবর্তীকালে আমি যখন দেখব তখন বুঝতে পারি। তো আপনারাও কখনো কালেক্ট করে দেখবেন, ভীষণ ভালো লাগে, কিন্তু হয়তো আপনারা অনেকেই করে থাকেন সেই সমস্ত স্পেশাল স্পেশাল ডেগুলো যেগুলো আমাদের জীবনে আসে সেগুলো। হ্যাঁ, অবভিয়াসলি এখন যে সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন ফটোজ আমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে রাখি, কিন্তু সেই দিনকার যে সমস্ত অরিজিনাল বা রিয়েল জিনিসপত্র সেগুলো যখন আমরা পরে নিজের হাতে টাচ করতে পারবো না, দেখবেন অনেক বছর পরে যখন আমরা নিজের হাতে টাচ করতে পারবো সেই জিনিসগুলো, যেটা এখন আমার হয় যে কবেকার প্রায় 7-8 বছর আগেকার ফুল যখন আমি টাচ করতে পারি সেটা একটা অন্যরকম ফিলিংস কিন্তু সত্যি কথা। আর এখানে গ্যাংটক থেকে আমরা এই পাতাটা নিয়ে এসেছিলাম সেই বাবা মন্দির থেকে, আর ওপরে যেটা রয়েছে পাতাগুলো সেটা হচ্ছে দার্জিলিংয়ের টি গার্ডেনের টি লিভ, সেগুলো আমার এই মেমারি বুকে সমস্ত কিছু কালেক্ট করে রাখলাম। তো এরপর চলে এলাম রাতের খাবারে। তো এখানে ডিনারটা আমি আজকে প্রিপেয়ার করিনি, দেখতেই পাচ্ছেন যে আজকে বিরিয়ানি রয়েছে। আজকে সানডে বলে কথা, তো সেজন্য আমি হাজব্যান্ডকে বললাম যে আজকে বিরিয়ানি খেতে বড় ইচ্ছা করছে, তো সেজন্য ও বিরিয়ানি নিয়ে এসেছিল। তো আমরা সাধারণত বাইরের থেকে যদি কোনো কিছু মাংসের প্রিপারেশন খাই আমরা চিকেনটাই খাওয়ার চেষ্টা করি, মাটনটা অ্যাভয়েড করি, সেজন্য আনা হয়েছে চিকেন বিরিয়ানি। আর তার সঙ্গে আমার হাজব্যান্ড চিকেন বিরিয়ানি বলে খুব শুকনো লাগে বিরিয়ানি এমনি খেতে, সেজন্য তার সঙ্গে চিকেন চাপও রয়েছে। তো চিকেন চাপের রেসিপিটা আমার অতটা ভালো লাগে না, আমার মনে হয় বিরিয়ানিটা এমনিই ভালো লাগে। আর তার সাথে বলছিলাম মম আর আমার হাজব্যান্ড আজকে চোখ দেখাতে গিয়েছিল। তো আফিয়া অপটিক্যালস বলে আমাদের এখানে একটা নতুন দোকান উদ্বোধন হয়েছে, তো সেই দোকান যেহেতু আজকে উদ্বোধন হয়েছে সেজন্য আজকে মনে হচ্ছে যেন আজকে পয়লা বৈশাখ, সেই নববর্ষের মতন ক্যালেন্ডার দিয়েছে, তারপর দিয়েছে হচ্ছে 6 রকমের মিষ্টি। মিষ্টি পেলে আমি ভীষণই আনন্দিত হই, কারণ মিষ্টি আমার বড্ড প্রিয়। তো এখানে প্রায় 6 রকমের মিষ্টি রয়েছে, আজকে চিকেন বিরিয়ানি তার সঙ্গে বিভিন্ন ধরনের মিষ্টি খাওয়াটা জাস্ট জমে যাবে। আর বিরিয়ানি কিন্তু গোল গোল করে কাটা যে পেঁয়াজ হয় সেই পেঁয়াজ ছাড়া ইনকমপ্লিট আমাদের মনে হয়, তো সেজন্য পেঁয়াজটা বাড়িতেই কেটে নিয়েছি। তো আজকে ডিনার দিয়ে ব্লগটা শেষ করছি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক বেশি মোটিভেট করে। তাহলে আজকে এই পর্যন্তই, ফিরব নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।